শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর সবগুলো পশুর হাট। ভোর থেকেই হাটগুলোতে ক্রেতাদের দাম নিয়ে চলছে দর কষাকষি। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও পলিটেকনিক পশুর হাটে রয়েছেন আমাদের রিপোর্টার শফিউল্লাহ সুমন। আমরা এখন সরাসরি জানবো পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, আমরা যেমনটা জানি যে ঈদের আগের দিন হয় দাম খুব বেশি থাকে, না হয় দাম খুব কম থাকে। এই মুহূর্তে আসলে সেখানকার দামের পরিস্থিতি কি আপনি যদি একটু আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ এলিন, যে বিষয়টি আপনি বলছিলেন, আজ কিন্তু রাজধানীর প্রায় প্রতিটি হাটে কিন্তু বিভিন্ন হাটে গিয়ে কিন্তু একই দৃশ্য দেখতে পাই। সবখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি। আমি এখন আছি রাজধানীর পলিটেকনিক মাঠ হাটে। এই হাটে কিন্তু গতকালের তুলনায় আজ কিন্তু গরুর দাম বেশি বলছেন ক্রেতারা। কিন্তু যে গরুগুলোর মাঝারি সাইজের গরু সেই গরুগুলোর দাম কিন্তু একটু তুলনামূলক বেশি, কিন্তু বড় বড় গরু যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গরুগুলো কিন্তু অনেক গরু কিন্তু এখানে পড়ে আছে, তার দাম কিন্তু চাহিদা অনুযায়ী উঠছে না। আমরা এখন কথা বলার চেষ্টা করব একজন বিক্রেতার সাথে। তো আপনার এই গরু কোথেকে আসছে? আমার গরু নিয়ে আসছি আমি নাটোর জেলার সিংড়ে উপজেলা থেকে নিয়ে আসছি। তো কয়টা গরু এনেছেন? আমি চারটে নিয়ে আসছিলাম, ছোট যে দুইটা ছিল সেই দুইটা বিক্রিও করছি, আর একটা বড় গরু ছিল সে গরুটা আমি আজকে অন্য হাটে শিফট করছি। এখানে ওই গরু কেনার মতো ক্রেতা নাই। আর একটি গরু আছে, এটা আমি দাম কত ধরছেন? এই গরুটার আমি দাম চাইতেছি 3.5 লক্ষ টাকা, যে গরুটার দাম আমি 7 লক্ষ টাকা চাইছি এ পর্যন্ত। তো ক্রেতারা বলছেন যে গরুর বাজারের দাম নাকি অনেক বেশি আজকে? ক্রেতারা বলছে গরুর দাম বেশি, এই কারণে ক্রেতাদের বাজেটের চাইতে এখন যেগুলো গরু আছে সেগুলো গরুর বড়, এই জন্য তাদের কাছে বড় বেশি মনে হইতেছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে এলিন। যে বিষয়টি বিক্রেতা জানালেন যে এখানে কিন্তু ছোট সাইজে যে গরুগুলো ছিল সেই ম্যাক্সিমাম গরু কিন্তু এখানে বিক্রি হয়ে গেছে, এবং এখন যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই কিন্তু বড় বড় সাইজের গরু। আপনারা দেখতে দেখানোর চেষ্টা করছি, এই গরুগুলোর দাম কিন্তু 3 থেকে 4 লাখ 5 লাখ টাকার মধ্যে এই গরুগুলো রয়েছে। তো আমরা এখন কথা বলার চেষ্টা করবো এখানকার আরো কয়েকজন সাথে। আপনি কি গরু কিনতে আসছেন? না, এখানে আমি গরু বিক্রি করতে আসছি। আচ্ছা, আপনি বলেন এখান থেকে বলেন এই গরুটার দাম কত যাচ্ছে আপনি? এই গরুটা 15 লক্ষ টাকা দাম চাচ্ছি, কিন্তু 8 লক্ষ টাকা বলেছিল, বলার পর পরবর্তীতে আরো পাঠি আসা নাই, দেওয়া হয় নাই। আসলে যে বিষয়টি আপনারা দেখছেন যে এখানে কিন্তু যে গরুগুলো ছোট এবং মাঝারি সাইজের গরু কিন্তু বেশ চাহিদা রয়েছে বরাবরের মতো। এবারও যে গরুগুলোর দাম 1 থেকে 1.5 লাখ টাকা সেই গরুগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে বাজারে। এখন যেগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম গরুই বড় গরু, আর গরু ক্রেতাদের আকর্ষণ করার জন্য কিন্তু এখানে কিন্তু বিভিন্ন সেলিব্রিটিদের নাম অনুসারে বিভিন্ন গরুর নামকরণ করছেন বিক্রেতারা, বিভিন্নভাবে সাজাচ্ছেন গরুগুলোকে। তারপরও সর্বশেষ রাত পর্যন্ত তারা আশা করছেন যে ভালোই বিক্রি হবে, এবং ইজারাদারা জানালেন যে গরুর যে চাহিদা রয়েছে তার চেয়ে কিন্তু পর্যাপ্ত গরু মজুত রয়েছে হাটগুলোতে। ধন্যবাদ এলিন, এই ছিল আমার কাছে গরু বাজারে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, তেজগাঁও পলিটেকনিক পশুর হাটে থেকে শফিউল সুমন জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবর।